আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কোনো রান্না দেখাচ্ছি না, আজকে আপনাদের সাথে একটু যেটা হচ্ছে একটি জুয়েলারি শপের কিছু যেটা হচ্ছে ভিউ শেয়ার করছি। তো চলুন দেখা যাক, আমার সাথে আপনারাও দেখতে থাকুন। আর এই শপটির ভিতরে সব ধরনেরই কালেকশন আছে, যেটা হচ্ছে গোল্ডের। আর এখানে 18 ক্যারেট থেকে শুরু করে 22 ক্যারেট পর্যন্ত গোল্ড পেয়ে যাবেন। তারা এখানে মেক করে, সাথে প্লাস হচ্ছে যেটা তারা রেডিমেডও সেল করে। আর যদি আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকেন আপনাদের পছন্দ মতো, তারা ওই ডিজাইন মতো তাদেরকে অর্ডার করলে সময় মতো তারা আপনাদেরকে তৈরি করে দিবে। আর এখানে যেটা হচ্ছে আপনাদের মেকিং চার্জটাও হচ্ছে খুবই অল্প। তো আমি আপনাদেরকে কিছু যেটা হচ্ছে গলার লকেট দেখাচ্ছি। তো আমার এখানে একটি লকেট খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এইখানে একটি মক্কা শরীফের একটি লকেট ছিল, এই লকেটটি আমার খুব ভালো লেগেছে। তো এইখানে আপনারা দেখতে থাকুন। আর এখানে যে শুধু গোল্ডের আপনারা জুয়েলারি পাবেন তা নয়, এখানে ডায়মন্ডের সেট পাবেন। তো তারা ডায়মন্ডের জিনিসও এখানে সেল করে থাকে। তো কার কার ডায়মন্ডের রিং লাগবে তাহলে এখানে চলে আসুন আর নিয়ে নেন আপনাদের পছন্দ মতো ডায়মন্ডের রিং। তো আমি আজকে আপনাদেরকে এই দোকানের যা যা আছে যাবতীয় আমি একটু আপনাদের সাথে ছোটোখাটো অল্প একটু শেয়ার করছি। আর অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এইগুলোর ডিটেলস কি আমি আপনাদের সাথে শেয়ার করব কি না। যদি আপনারা বলুন যে আপনাদের কাছে এইগুলোর ডিটেলসগুলো শেয়ার করার জন্য, মানে একটি ইয়াররিংয়ে কতটুকু গোল্ড লাগছে আর কি, কয়না থেকে মানে শুরু স্টার্টিং, তো আপনারা এখানে মানে যদি এটা চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো একটি ভিডিওতে। তাহলে আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন কষ্ট করে। তো এখানে ডায়মন্ডের রিং থেকে শুরু করে নস্তিনও আছে, মানে এখানে আপনাদের ডায়মন্ডের যত ধরনের আইটেম আছে কম বেশি আছে। মানে টোটাল কথা হচ্ছে এটা ডায়মন্ডের শোরুম না, কিন্তু তারা কিছু রেখেছে আর কি একটি সাইডে। আর এখানে হচ্ছে এটা গোল্ডের জুয়েলারি শপ, তো বেশিরভাগ এখানে গোল্ডই পাবেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গোল্ড, আর এখানে কিন্তু মানে সব ধরনেরই আইটেম আছে। যেহেতু এটা বাঙালি শোরুম তো এই ধরনের শপে একটু ছোটোখাটো জিনিসগুলি থাকে বেশি। তারপরও এই শোরুমটাতে আলহামদুলিল্লাহ আমি দেখেছি মানে কোনো সাইডে মানে কমতি নেই জিনিসের, জুয়েলারির। তো আপনারা দেখতে থাকুন আমার সাথে। তো আপনারা যারা চেনের সাথে লকেট পরতে পছন্দ করেন আর যেটা হচ্ছে নিজের নামের প্রথম অক্ষরটি দিয়ে, তো এখানে কিন্তু নামের অক্ষরও দেখতে পাচ্ছেন যে পেন্ডিংগুলো আছে, তো আপনারা চাইলে নিতে পারেন। আর এখানে যেটা বলবো, খুবই ট্রাস্টেড একটি জুয়েলারি শপ। আমি নেক্সট চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে ডিটেলসগুলো বলে দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে লাইটের কারণে অনেকটা কালারই ভালো করে বোঝা যাচ্ছে না, মানে ওনাদের যে লাইটিংয়ের এটা সিস্টেমটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণ লাইট, আর ওটার কারণে ভিডিও করার সময় যেটা হচ্ছে আপনার ও কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণ লাইট। তো এখানে দেখতে পাচ্ছেন যে যেটা হচ্ছে নতুন বেবি হলে বেবিদেরকে গিফট করা হয় যে স্বর্ণের চামচ দিয়ে বেবিদেরকে দুধ খাওয়ানো হয়। তো এখানে হচ্ছে এই কিউট একটা যেটা হচ্ছে স্বর্ণের তৈরি চামচ আর হচ্ছে বাটি। তো এই ধরনের জিনিসগুলো আপনারা কিনে যারা আর কি গিফট করতে চান, তো গিফটের জন্য কিনতে পারেন অথবা নিজেদের বেবিদের জন্য কিনে নিতে পারেন। আর ওই তো দেখতে পাচ্ছেন যে ডায়মন্ডের একটা রিং, তো রিংটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর এখানে দেখা যাচ্ছে ডায়মন্ডের রিংয়ের সাথে নোজ পিন প্লাস হচ্ছে গিয়ে ইয়াররিংও আছে। তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা মোটামুটি একটু বড়, তাই আমি বেশি বকবক করছি না, দেখতে থাকুন।
আর এই শোরুমটা হচ্ছে উত্তরা আজমপুরে ব্রিজের সাথেই ধরতে গেলে, তো আমির কমপ্লেক্সে দ্বিতীয় তলায় আশামণি জুয়েলার্স। তো ওনার সাথে আমাদের ফ্যামিলিগত পরিচিত হচ্ছে প্রায় হচ্ছে 18 বছর যাবত। তো আমাদের ফ্যামিলির মেম্বাররা যত জুয়েলারি আছে এই শোরুম থেকেই আনা নেওয়া হয়। তো ওনাদের আরেকটি বৈশিষ্ট্য আছে, ওনারা কিন্তু কখনো মানুষদেরকে আর কি ঠকায়নি, সলিড জিনিসটা দিয়েছে। আর কখনো আমি আমাদের ফ্যামিলি থেকে কমপ্লেনই শুনিনি যে ওনার প্রোডাক্টটা মানে ওনার যে জিনিসটা আমরা কিনেছি যেটা যেই ধরনেরই হোক না কেন গোল্ডের, তো সেই জিনিসটা কখনই মানে যেটা হচ্ছে কমপ্লেন আমাদের ফ্যামিলি মেম্বার থেকে আমি শুনিনি। তো এইখানে কিছু নস্তিনও দেখতে পাচ্ছেন। তো আঙ্কেলের দোকান, মানে আমরা সম্পর্কে আমাদের যেটা হচ্ছে আঙ্কেলই হয়, বাবাকে ভাই ডাকে, তো আমাদের ওই ক্ষেত্রে আঙ্কেলই হয়। তো আঙ্কেলের শোরুমে যেটা হচ্ছে সব ধরনেরই মানে আইটেম আছে। তো আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করছি। আর যেহেতু এটা বাঙালি দোকান, সব ধরনেরই আইটেম থাকবে, কারণ আমরা নারীরা মানে যেটা হচ্ছে স্বর্ণ দিয়ে কিন্তু স্বর্ণ অলঙ্কার দিয়ে কিন্তু মানে সাজগোজ করতে বেশি ভালোবাসি। তো এইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আঙ্কেলের দোকানে মানে যেই প্রোডাক্টগুলো আছে তার মধ্যে কী কী ইউনিক লাগছে আপনাদের কাছে, অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ফিঙ্গার রিং, তো এই রিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই দেখতে থাকুন, আর যেটা হচ্ছে সাথে আপনারা ভালো করে চুজ করে নেন নেক্সট কোনটা আপনাদের জন্য কিনে ফেলবেন। এই জায়গায় যে শুধু মেয়েদের জন্য ফিঙ্গার রিং পাবেন তা নয়, এখানে কিন্তু ছেলেদেরও ফিঙ্গার রিং আছে। তো ছেলেদের কালেকশন একটু কম, যেহেতু দেখা যায় ছেলেরা তেমন বেশি একটি গোল্ডের জুয়েলারি পরে না, মেয়েরাই লাইক করে বেশি, যেহেতু মেয়েদের জন্যই হচ্ছে যে গোল্ডের জুয়েলারি। তো এই জন্য এই শোরুমে মেয়েদের জন্য আপনারা সব ধরনের আইটেমই পাবেন, আর ছেলেদের জন্য শুধু পাবেন হচ্ছে ফিঙ্গার রিং। আর সেটার যেটা হচ্ছে কালেকশনটা মোটামুটি আছে, মানে একদম বেশি নয়। আর যেটা হচ্ছে তাদেরকে যদি আপনারা বলুন যে ডিজাইন দিয়ে দেন মেক করে দিতে, তারা একদম সময় মতো আপনাদের মেক করে দিবে, নির্দিষ্ট সময় যেটা তারা সময় নেবে ওই সময় অনুযায়ী আপনাদেরকে মেক করে দিবে। আর তাদের মেকিং চার্জটাও আমার কাছে খুবই মানে যেটা হলো রিজনেবল, মানে সব জায়গায় দেখা যায় চড়া দাম, কিন্তু তাদের যে মেকিং চার্জটা আছে আমার কাছে একদমই সীমিত মনে হলো। তো আপনারা যদি ওই মেকিং চার্জ আর সব অন্য প্রোডাক্টের যেটা ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ওইটার উপরই আপনাদেরকে একটি ভিডিও দিব। আর কী কী দেখতে চান সেটাও আমাকে জানাবেন।
আমরা বাঙালি মেয়েরা কিন্তু গলায় চেন পরতে বেশি লাইক করি, আর সেটা যদি হয় গোল্ডের, তো আপুরা এখান থেকে আপনারা যদি চান গোল্ডের কিছু যেটা হচ্ছে গলার চেনও নিয়ে নিতে পারেন। আর এখানে কালেকশন প্রচুর পরিমাণ, যদি এটার উপরও আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব এটার ফুল ডিটেলসগুলো আর ডিজাইনগুলো। তো এখানে ডিজাইনের কোনো কমতি নেই, মানে গলার চেনের প্রচুর পরিমাণ ডিজাইন, যেহেতু এটার ডিমান্ডও বেশি থাকে। আর ডিজাইন কিন্তু এক একটা থেকে এক একটা সুন্দর, মানে এখানে আনকমনও আছে, প্লাস যেটা হচ্ছে রেগুলার আমরা গলায় ঝুলিয়ে রাখি ইউজ করার জন্য, রেগুলার ইউজের জন্য, তো ওই টাইপও আছে। আর আনকমন যেগুলো সেগুলো তো আমরা কোথাও দেখা যায় যে পার্টি ওয়্যার পার্টিতে গেলে পরে যাই। তো আমি কিন্তু আজকে আপনাদের অনেকটুকু সময় নিয়ে নিচ্ছি, তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে আর মনোযোগ দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন একদম শেষ হওয়া পর্যন্ত। আর যেটা হচ্ছে এটা অ্যাড্রেসটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব, যারা আর কি এখানে যেতে চান, এই এখানে মানে আপনারা কন্ট্যাক্ট করতে চান। আর যদি আপনারা এটাও চান যে তাদের সাথে ইমোতে কন্ট্যাক্ট করবেন তাহলে ওই নাম্বারটাও আছে আমার কাছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আমি নেক্সটে ছোটোখাটো একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব মানে অ্যাড্রেসটি। তো আপনারা যদি এখানে যেতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর এটা কিন্তু বেশি দূরেও না, উত্তরাতে। আর এখানে যেটা বলবো তাদের প্রাইস আর হচ্ছে মানের কথা, তারা প্রাইসটা যেটা হচ্ছে আপনাদের একটা প্রোডাক্টের যতটুকু আসে তার বেশি তারা রাখে না, মানে আমি আজ পর্যন্ত তাদের কাছ থেকে মানে এটা শুনতে পারিনি যে তারা প্রোডাক্টের দামটা বেশি রেখেছে বা তাদের মানটা খারাপ। তো তারা সীমিত মানে যতটুকু সম্ভব একটা জিনিসের প্রাইস কমানো তারা কমিয়ে রাখে। তো গলায় যারা চিকন চেন পরতে পছন্দ করেন বা তার থেকে একটু মোটু, তো এখানে দেখতে পারতেছেন যে এটা ডিজাইনগুলো আছে, কিন্তু ডিজাইনগুলো ভালো করে বোঝানো যাচ্ছে না এই জন্য যে এটা ডিসপ্লেতে সাজানো আছে। তো আপনারা যদি চান এইগুলোর ডিজাইনগুলো নিখুঁতভাবে দেখার জন্য তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট কোনো একটি ভিডিওতে আপনাদেরকে এটা শেয়ার করে নেব। আর এইখানে মানে জুয়েলারি শপে কিন্তু প্রচুর পরিমাণ লাইট, তো লাইটের কারণে যেটা হচ্ছে আপনাদের জুয়েলারির
এক্স্যাক্টলি কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো এটা আপনারা যদি কালারটা সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল গোল্ডের উপর তৈরি করা। তো এখানে তাদের যেটা হচ্ছে, নর্মালি আপনারা যদি পার্টি ওয়ার শাড়ির সাথে মানে জুয়েলারি পরতে চান গলার সেট, কিন্তু বেশি ওয়েটে চাচ্ছেন না, নর্মালি সিম্পল একটি হচ্ছে যেটা দেখা যাচ্ছে পুঁতির ভিতরে নিচে একটা লকেট সিস্টেম ডিজাইন, তো এই ধরনের যদি আপনারা মানে গলার নেকলেস নিতে চান তাহলে তাদের এখানে স্টার্টিং হয় 12,000 থেকে। আমি প্রাইসটা বলে দিলাম, স্টার্টিং প্রাইস হচ্ছে 12,000 থেকে শুরু। তো ওইটা আপনাদের সাথে এক জোড়ো কানে দুল আর হচ্ছে নিচে যে কাজটা আছে, তো এইটা মিলে আপনার টোটাল প্রাইস পড়বে 12,000 টাকা। তো আপনারা যদি ডিটেলসে জানতে চান প্রত্যেকটি জিনিসের তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এই ভিডিওটা ভালো করে মানে ডিটেলস সহ আপনাদেরকে উপস্থাপন করার জন্য। তো যারা মাথায় টাচ পরতে পছন্দ করেন বা বেবিদের জন্য নিতে চান তো তাদের জন্য কিন্তু এখানে অনেক কালেকশন আছে। আর যেটা হচ্ছে রাফ ইউজ করার জন্য মানে রেগুলার যে চুড়িগুলো আমরা পরে থাকি, যদি আমরা শৌখিন হই মানে গোল্ডের পরে থাকতে চাই তাহলে এখানে কিন্তু নর্মালি আপনাদের চিকন চুড়ি থেকে শুরু করে একটু মানে ডিজাইনার চুড়ি আছে, আর এইখানে হচ্ছে কিছু ইয়াররিং, কিছু বলবো না অনেক। তো এইগুলোরও যদি আপনারা চান মানে ডিটেলস তাহলে সেটা কিন্তু অবশ্যই যেটা করতে হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে, আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে এইগুলোর ডিটেলসগুলি দেওয়ার জন্য। তাদের এখানে যেটা হচ্ছে ইয়াররিংয়ের স্টার্টিং হচ্ছে 1 আনা থেকে। তো আপনারা চাইলে যে 1 আনার মানে ইয়াররিংগুলি আছে আপনারা যদি চান ওইটার ভিডিও তাহলে অবশ্যই ওইটাও আমি দিতে পারবো। তো আপনারা অবশ্যই সেটা যদি মানে দেখতে চান মানে যেটার উপরই দেখতে চান গোল্ডের মানে যে কোনো ডিজাইন ইয়াররিং অথবা চেন বা নেকলেস বা চিক চুড়ি তো নোজ পিন যা আছে যাবতীয় গোল্ডের এগুলোর উপরে যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই যেটা করতে হবে কমেন্ট সেকশনে যেই জিনিসটা দেখতে চাচ্ছেন যেটার উপরে ভিডিওটা দেখতে চাচ্ছেন আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ফুল ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিতে। আর এখানে হচ্ছে যেটা গোল্ডের মানে চিকন চুড়ি থেকে শুরু করে বালা পর্যন্ত। তো আপনারা যদি এইগুলোর উপরও যে কালেকশনগুলি দেখতে চান ডিজাইনগুলি দেখতে চান তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আমি যেটা চেষ্টা করব আপনাদের মন মতো করে একটি ভিডিও আপলোড দিয়ে দিব শুধু গোল্ডের উপরে। যদি আপনাদের মানে ভিডিও যেটা হচ্ছে ডিটেলস করে যে ইয়াররিংটা কতটুকু লেগেছে, প্রাইস কত পড়েছে, আর কত থেকে স্টার্ট করে কত টুক পর্যন্ত এটা আমি মেক করতে পারবো, এরকম টাইপের আর কি।
আর যেটা হচ্ছে আপনাদের জন্য আমি নেক্সট কিছু ভিডিও আপলোড দিব, যেটা হচ্ছে ফুল ডিটেলসে আমি যেই মানে প্রোডাক্টগুলো আপনাদেরকে কম বেশি দেখাবো, সম্পূর্ণ সব কিছু তো দেখাতে পারবো না, আমি আমার পছন্দ মতো কিছু দেখাবো। আর যেটা হচ্ছে আপনারা যদি আপনাদের পছন্দ মতো কিছু দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি ওই জিনিসগুলো আপনাদের পছন্দ মতো দেখানোর চেষ্টা করব। আর যেটা হচ্ছে আপনারা যদি ইউনিক ইউনিক কালেকশন দেখতে চান, আর যদি আপনারা গোল্ড বাদে রূপা অথবা যেটা হচ্ছে মেটালের দেখতে চান তাহলে ওটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমি চেষ্টা করব বেশি করে আপনাদেরকে গোল্ডের একটু ইনফরমেশন দেওয়ার জন্য। আর নেক্সট কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন, আমি যেটা বলেছি আপনাদেরকে কিছু যেটা হচ্ছে আইটিআর জন্য আর কিছু নর্মাল ডিজাইনের জন্য আমি আপনাদের জন্য কিছু ভিডিও আপলোড দিব, আশা করছি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন আর কিছু আইডিয়াও নিয়ে নেবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।